Assalamualaikum, আমি টেকনিশিয়ান মোহাম্মদ মোশিন মজুমদার আকাশ। আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে স্যামসাং A510F। কীভাবে ব্যাটারি চেঞ্জ করবো ওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর আপনারা যদি আমার যদি ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন। সব সময় ভিডিওর পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর স্যামসাং A516, স্যামসাং A516 ব্যাটারি চেঞ্জ করতে হলে আপনি ব্যাটারির ব্যাক সেল যেটা ওটা গ্লাসের হয় সেটা খুলতে হলে একটু সূক্ষ্মভাবে খুলতে হয়। আপনি ভালোভাবে ব্যাক সেলটা হিট দেওয়া লাগবে, হিট দিয়ে খুলবেন। হিট ছাড়া আপনি খুলতে চেষ্টা করবেন না, কারণ না হলে আপনি গ্লাস ব্যাক সেল যেটা ওটা ভেঙে যাবে। আর দেখতে পাচ্ছেন আপনি আমি ব্যাক সেল হিট দিলাম ভালোভাবে, হিট দিয়ে খোলার চেষ্টা করতেছে। কীভাবে খুলতেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন, দেখতে পারতেছেন আমি গ্লাসের পেপার যেটা ওটা দিয়ে খোলার চেষ্টা করতেছি। টাইট লাগলো তাই সামান্য থিনার দিলাম। থিনার দেওয়ার উদ্দেশ্য বলতে যে যে গামটাগুলোর সাথে লাগার সাথে সাথে এই গামটা খিসলা হয়ে যাতে খোলার লাগা যাতে সহজ হয় আমার, এই জন্য। দেখতে পারতেছেন আবার ঠান্ডা হয়ে গেল, আবার বাবা আবার হিট দিতেছে, হিট দিয়ে গরম করতেছে। গরম গরম করে আস্তে ধীরে সূক্ষ্মভাবে খুলতে হবে। আপনারা ঠান্ডা হলে খুলবেন না, আবার গরম করে নেবেন, গরম করে নিয়ে আবার খোলার চেষ্টা করবেন। দেখতে পারতেছেন কীভাবে আমি খুলতেছি, আপনি ফুল ভিডিও দেখবেন। ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে স্যামসাং A510F সেট কীভাবে ব্যাটারি রিফ্রেশ করে। গ্লাসের ব্যাক সেল অনেক সূক্ষ্মভাবে খুলতে হয়, দেখতে পারতেছে অনেক সূক্ষ্মভাবে খোলার চেষ্টা করতেছি। আপনারাও সূক্ষ্মভাবে খোলার চেষ্টা করবেন। অরিজিনাল ব্যাক সেল খুলতে মোটামুটি অনেক কিছুটা কষ্ট হয়, আপনারা ধৈর্য সহকারে সূক্ষ্মভাবে খোলার চেষ্টা করবেন। আর আপনারা যদি আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন। দেখতে পারতেছেন মোটামুটি খুলতেছি, অনেক সূক্ষ্মভাবে খুলতেছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন। দেখতেছেন আবার ঠান্ডা হয়ে গেল, আবার হরগেন দিয়ে হিট দিতেছে, হরগেন দিয়ে হিট দিয়ে খোলার চেষ্টা করতেছে। আপনি স্যামসাং A516 ব্যাটারি চেঞ্জ প্লাস চার্জিং পিন বাট রিঙ্গার যেটি চেঞ্জ করেন আপনি, খোলার নিয়মটাই এইভাবে আপনি ব্যাক সেল খুলতে হবে, সেটা খোলার নিয়মে এভাবে আপনি এভাবে খুলতে হবে। ব্যাক সেলের নিচে নাটের গাঁট আছে সবগুলা, দেখতে পারতেছেন ব্যাক সেল, গ্লাস ব্যাক সেল খোলা আমার কমপ্লিট হয়ে গেল। দেখতে পারলেন আপনারা এটা খুলে রেখে দিলাম, এখন দেখতে পারতেছেন অরিজিনাল যে গামটা আমি টাইনা উঠানোর চেষ্টা করতেছি, উঠিয়ে এখন নাট খুলুন, নাটগুলা খুলতে হবে। গ্লাস ব্যাক সেলের পিছনে নাট থাকে। স্যামসাং A510F ব্যাটারি চেঞ্জ কীভাবে করতেছে ওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি।
নাটগুলা খুলতেছি, সব নাট খুলতে হবে। একটা নাট যদি লাগানি থাকে, একটা নাটে লেগে লাভ, বড়িটা খুলবে না, সেটা খুলতে পারবেন না আপনারা। সবগুলা খুলতে হবে, একটা বাকি রাখবেন না। নাট মোটামুটি ভালোই, আপনারা বুঝতে পারতেছেন যে স্যামসাং A510-এর ব্যাটারি রিমুভ করতে মোটামুটি কষ্ট হয়। কষ্টটা আপনি ধৈর্য সহকারে কাজ যদি করেন, তাহলে আপনারা কাজে সফল হবেন। দেখতে পারতেছেন আমার নাট খোলা কমপ্লিট। সিম বেস, মেমোরি বেসগুলো খুলতে হবে। খুলে আমি ডিসপ্লে টাচ না খুলে শুধু বডিটা ব্যাকসেল আলাদা করে ফেলাম আর বডিটা আলাদা করে ফেলাম। দেখতে পারতেছেন কীভাবে বডি আলাদা করতেছে। খুলতে ব্যাকসেল বডি থেকে খুলতে একটু টেকনিকে খুলতে হয়, একটু টেকনিকে খুলবেন। আপনি উল্টা পাল্টা যদি টান দেন, তাহলে আপনার MLI ডিসপ্লেটা নষ্ট হয়ে যেতে পারে, বাট ভেঙে যেতে পারে। আপনারা সূক্ষ্মভাবে খুলতে চেষ্টা করবেন। স্যামসাং A510 ব্যাটারি এটা পুরানটা রিমুভ করবো, রিমুভ করে নতুন লাগানোর চেষ্টা করবো। দেখতেছে অরিজিনাল ব্যাটারি, তাই দাম ছিল, ওটা খুলে গেছে, এই কারণে চার্জ টিকতেছে না। এই কারণে বড়ি থেকে ব্যাটারিটা রিমুভ করতেছি, বড়ি থেকে ব্যাটারিটা খুলতেছে। দেখতে পারতেছেন আপনারা ব্যাটারিটা বড়ি থেকে রিমুভ করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি ব্যাটারি নিচে যে গামগুলো ছিল, গামগুলো পরিষ্কার করতেছি। পরিষ্কার করে আমি নতুন একটা ব্যাটারি লাগাতেছি। দেখতে পারতেছেন এটা নতুন ব্যাটারিটা লাগামো। নতুন ব্যাটারি লাগানোর আগে ভালো করে গামগুলো পরিষ্কার করতে হবে, ভালো করে গামগুলো পরিষ্কার করবেন আপনারা। ভালো করে গামগুলো পরিষ্কার করতে চেষ্টা করবেন। পরিষ্কার করা হয়ে গেছে, নতুন ব্যাটারি লাগালাম। লাগিয়ে আমি এখন ব্যাটারিটা লাগানি হয়েছে কিনা ওটা আমি এটা চেক করো। মা চেক করার আগে মাদার বোর্ডে একটা নাট ছিল, নাটটা লাগালাম। এখন আমি একটা শুন দিয়ে চালু করার চেষ্টা করবো, চালু হতেছে না। এখন আমি পাতলা শুনে গোড়া দিয়ে চেষ্টা করতেছি, সেট চালু হয়ে গেল। বুঝতে পারতেছেন সেট ওপেন হলো। এটা মূলত কাস্টমার আমার দ্বারা আনছিল, ব্যাটারিতে চার্জ টিকে না, প্লাস সেট চালু হয় না। দেখতে পারলেন আপনারা সেট চালু হয়ে গেল, ব্যাটারি লাগানো আমার রিমুভ করা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি ব্যাকবোর্ডে যেটা ওটা লাগামো। ব্যাকবোর্ডে লাগানোর আগে আপনাদেরকে বলি, আপনারা ঢালাই করা সেটের সবগুলা সেটের মধ্যে আগে হেডফোনের লাউনার চার্জিং পিনটা পিনের সাইডটা লাগাবেন। লাগিয়ে পরে উপরে সাপ দিয়ে লাগাতে চেষ্টা করবেন। আপনারা হেডফোনের লাইনে এটা পরে লাগাবেন না, পরে লাগালে আপনার ডিসপ্লেটা ভেঙে যেতে পারে। আর সব টাইমে মাথার মধ্যে রাখবেন আপনারা যে লাগালে হেডফোন আর চার্জিং লাইনের লুজিং থেকে লাগাতে হয়। লাগানি কমপ্লিট হয়ে গেল, এখন আমি নাটগুলো লাগাতেছি। নাটগুলো লাগিয়ে আমি সাঁসের ব্যাক গ্লাসের ব্যাকপারটা ব্যাকসেলটা লাগামো।
ব্যাকসাইড লাগানোর আগে আমি ভালো করে নাট সবগুলো লাগাতে হবে। সবগুলো লাগালে আপনার ডিসপ্লে সাইডে পাক থাকবে না, পাক পুরা ক্লিয়ার হয়ে যাবে। সবগুলো নাট লাগানোর চেষ্টা করবেন আপনারা। দেখতে পাচ্ছেন আমি নাট সবগুলো লাগাতেছি। আর আপনারা যদি আমার যদি ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার নাট লাগানো কমপ্লিট হয়ে গেল এবং সেট দেখে বুঝতে পারতেছেন সেট ব্যাটারি রিমুভ করা কমপ্লিট হলো। এখন চার্জিংটা আমি সেট করবো, চার্জিংটা ওকে কিনা দেখতে পাচ্ছেন। চার্জিং ওকে চার্জ হইতেছে দেখানোর চেষ্টা করতেছি আমি, চার্জ হইতেছে। দেখতে পাচ্ছেন আপনারা চার্জিং লাইন ওকে। এখন আমি ব্যাকসাইড লাগানো ব্যাক গ্লাস লাগানোর আগে আমি ভালো করে চারি সাইডে গাম লাগাতে হবে। আগের গাম যেটা ওটা তো নষ্ট ছিল, উঠে ফেলাছিলাম। এখন আমি নতুন গাম দিয়ে লাগানোর চেষ্টা করতেছি। দেখতে পারতেছেন সাইডে সাইডে গাম লাগালাম, লাগিয়ে গ্লাসের ব্যাকসেলটা সুন্দর সুন্দর সূক্ষ্মভাবে লাগাতে হবে। অ্যাকুরেটভাবে বসানো লাগবে, অ্যাকুরেটভাবে বসিয়ে রাবার দিয়ে পেঁচিয়ে দিতে হবে। দুই সাইডে দুটা রাবার মারলে হয়, তিনটা মারা ভালো। তিনটা মারার উদ্দেশ্য বলতে যে আপনার মাঝখান দিয়ে যদি পাক থাকে, যদি কম যদি মিলে থাকে ওই ক্ষেত্রে আপনি মাঝখান দিয়ে একটা লাগাবেন। মাঝখান দিয়ে লাগাতেছি, মাঝখান দিয়ে যদি পাক থাকে ওটাও যাতে ক্লিয়ার হয়ে যায়, আগের মতো যাতে হয়ে যায়। আপনারা যদি আমার ভিডিও যদি দেখে যদি উপকার পেয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন।